মোবাইল মোবাইল সর্বনাশের মূল কারণ ছাত্রছাত্রীদের জন্য মেধাবী শিক্ষার্থীদের জন্য এবং অনেকের জন্যই তো আজকে আমরা এই বিষয়ে একটু আলোকপাত করব তো ওয়েলকাম ফ্রেন্ড আপনারা দেখছেন হিস্ট্রি ক্যানভাস তো আমরা ইদানিং লক্ষ্য করছি যে বিশেষ করে করোনার পর থেকে এই যে মোবাইলের ফ্রি ইউজ অনলাইন ক্লাসের নাম করে ছাত্রছাত্রীদের মধ্যে এই যে একটা অভ্যাস গঠিত হয়েছে এরপরে আমরা দেখলাম যে এখন এই যে পড়াশোনার জগৎটা শিক্ষার্থীদের মধ্যে সেটা অনেকটা এখন খুব খারাপভাবেই সেটা আক্রান্ত হয়েছে বা ব্যাঘাত ঘটছে কারণ শিক্ষার্থীদের যে মানসিক যে কনসেন্ট্রেশন বা তাদের যে মনোসংযোগ সেটা অনেকটা পরীক্ষার বা পাঠ্যপুস্তক থেকে অনেকটা সরে গেছে তো আমরা এর মধ্যে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করছি যে আমাদের বর্তমান যেই প্রেক্ষিত সমাজের যে প্রেক্ষিত সেই প্রেক্ষিতে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি স্কুল কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে একটা নেশাশক্তির ঝোঁকও বেড়ে গেছে সমাজের অন্যান্য স্তরে যেভাবে বেড়েছে এই বয়সের যে ছাত্রছাত্রীরা ধরুন আপনার 14-15 বা 13-14 থেকে 17-18-19-20-21 পর্যন্ত সেটাও কিন্তু এই পড়াশোনার যে জগৎটা সেই জগৎটাকে সাংঘাতিকভাবে সেটাকে এফেক্ট করছে আমরা ইদানিংকালে লক্ষ্য করছি যে এই যে এখন যে পড়াশোনার যে পরিবেশটা আমরা দেখতে পাচ্ছি সেখানে স্কুলগুলিতেও পড়াশোনা মানে ঠিকমতো দেওয়া যাচ্ছে না বা হচ্ছে না আমি বলবো এই কারণে যে স্কুলগুলোতে শিক্ষকের যেমন অভাব আছে অন্যান্য জিনিসপত্রেরও যথেষ্ট পরিমাণে অভাব রয়েছে এবং সেখানে দেখা যায় এডুকেশন যে ব্যবস্থাটা সেটা এমন জায়গায় পৌঁছেছে যে এখন শুধুমাত্র নম্বর ওরিয়েন্টেড পড়াশোনা আর শিক্ষকরা কি করছেন অন্যান্য কাজগুলো করতে এতটাই ব্যস্ত থাকেন যে তারা স্বল্প সংখ্যক শিক্ষক যারা রয়েছেন তারা পড়াশোনার বিষয়টাকে সেভাবে মনোযোগ দিতে পারছেন না কারণ নিজেদের যে প্ল্যান বা লেসনগুলো তৈরি করা সেক্ষেত্রে অবশ্যই তারা সময় পাচ্ছেন না অধিকাংশ ক্ষেত্রে সব ক্ষেত্রে আমি বলবো এটা ঠিক না কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কিন্তু মূল বিষয়বস্তু যেটা কিছুদিন আগে আমাদের চন্দ্রায়ন 3 যে হয়ে গেল এই চন্দ্রায়ন 3-তে মহাকাশে যে ল্যান্ড করলো সেখানে আমাদের রাজ্যেরও অন্তত 4 জন কৃতি সন্তান সেখানে ছিলেন আমাদের এই ইন্দ্রনগরেরই কৃতি সন্তান সুব্রত চক্রবর্তী তার একটা কথা আমাকে খুব প্রভাবিত করেছে বা তার এই কথার দ্বারা আমি খুব মানে সাংঘাতিকভাবে আকৃষ্ট হয়েছি নিজেও আগে থেকে উপলব্ধি করতাম কিন্তু একটা মেধাবী স্টুডেন্ট একটা মেধাবী সায়েন্টিস্ট সেও কিন্তু কথাটা বলেছে কি যে এখনকার ছাত্রছাত্রীদেরকে যতটা সম্ভব মোবাইলের ব্যবহার করতে দেবে না যত কম করবে ততই তাদের পক্ষে সুবিধা হবে কারণ কি এই যে মোবাইল যে জিনিসটা এতে ভালো কিছু যেমন আছে খারাপ কিছুও আছে তাহলে এই বয়সের যে ছেলেমেয়েরা এরা সবসময় এটার মধ্যে অটোমেটিক্যালি অনেকগুলো খারাপ জিনিস চলে আসে এরা এর দ্বারা প্রভাবিত হয় আর পড়াশোনার ব্যাপারে তখন তাদের মনোসংযোগটা সেভাবে ঘটে না সেই জন্যই বলছি যারা অভিভাবক আছেন বা যারা ছাত্রছাত্রী আছেন তারা মোবাইলের ব্যবহারটা যত কম করবেন বা ছাত্রছাত্রীরা যত কম করবে তত তাদের বিদ্যা অর্জনের যে বিষয়টা সেটা খুব ভালোভাবে হবে একটা জিনিস লক্ষণীয় নম্বর ভিত্তিক পড়াশোনা সেটা আমি 99% বা 98% পেতে পারি কিন্তু আমার বিষয়বস্তুর গভীরে আমি যদি না যাই তাহলে আমি আমার ইস্পিত লক্ষ্যে পৌঁছাতে পারবো না অর্থাৎ
আমার আসল কাজ হলো যে প্রত্যেকটা বিষয়ের যেই বিষয়ভিত্তিক বা পয়েন্ট টু পয়েন্ট যে আমি তার গভীরে তাকে আমি আত্মস্থ করব, তার মধ্যে যাব, পাঠ্যপুস্তকটাকে আমি ভালোভাবে পড়ব। এখন নম্বর ভিত্তিক পড়াশোনা কতগুলি কোয়েশ্চেন আনসার পড়লে কী হবে, আমার ভবিষ্যতে যে আমি কর্মজীবনে আমি যখন কোনো প্রফেশনাল এডুকেশনের দিকে যখন যাব, সেখানে যখন আমি পেশাভিত্তিক ডাক্তারি হোক, ইঞ্জিনিয়ারিং হোক, বা আমি সায়েন্টিস্ট হওয়ার লক্ষ্যেই যখন আমি পড়াশোনা করব, বা আমি জেনারেল সায়েন্স যখন পড়ব, আমি হিউম্যানিটির যখন পড়ব, যে কোনো সাবজেক্টেই কলা বিজ্ঞানেও যদি আমি পড়ি, তাহলেও আমাকে যদি কিছু ভালো কিছু করতে হবে, আমাকে ওই বেসিক নলেজটাকে ভালো করে আমাকে আয়ত্ত করতে হবে। এখন এই আয়ত্তটা আমি কিভাবে করব, স্কুলের শিক্ষক শিক্ষিকাদের উপরও এখন আমাকে নির্ভর করা যাবে না। আমরা ব্যক্তিগত প্রাইভেট টিউটরের কাছে আমরা যাই, সেখানেও কিন্তু কতগুলো মানে গদ বাঁধা, যে লেসন বা কতগুলো কোয়েশ্চেন আনসার বা একটা কিছু সেখানে দেওয়া হয়, কিন্তু এর দ্বারা আমি গভীর নলেজ অর্জন করতে পারবো না। দেখা গেছে 98% নম্বর পেয়ে পাশ করার পরেও দেখা গেছে এন্ট্রান্সে ভালো রেজাল্ট করা যাচ্ছে না, এন্ট্রান্সে ভালো রেজাল্ট করা যাচ্ছে না, করতে পারছে না, অনেক ছেলেরা খুব খারাপ ফল করছে, কিন্তু দেখা গেল কি বোর্ডের মার্কস অনেক বেশি পেয়েছে। তাহলে এটা থেকে আমরা কি বুঝতে পারি, যে এই যে ছেলে মেয়েরা, এরা ওই যে বিষয়বস্তু বিজ্ঞান ভিত্তিক, ফিজিক্স বলুন, কেমিস্ট্রি বলুন, বা ম্যাথমেটিক্স বা বায়োলজি বা যে কোনো বিষয় হোক, সেই বিষয়গুলোর মধ্যে তারা গভীরে যেতে পারেনি বা গভীরে যেতে তাদেরকে তারা সাহায্য পায়নি বা তাদের মানসিকতাও সেখানে কাজ করেনি। কিন্তু স্কুলের নম্বরের ভিত্তিক বা নম্বর পেলেই অনেক সময় অনেক অভিভাবকরা খুশি হন যে আমার ছেলে বা আমার মেয়ে তো অত পার্সেন্ট নম্বর স্কোর করেছে, বেশ তো ভালো, ভালোই তো, কিন্তু এই ভালো কিন্তু সেই ভালো নয়। তার ভবিষ্যতের কর্মজীবনে যাওয়ার জন্য তাকে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা তাকে আপনাকে ফেস করতে হবে, মোকাবেলা করতে হবে। সেখানে গিয়ে দেখা যাবে যে সে হালে পানি পাচ্ছে না। ইংরেজি সাবজেক্টটা যদি সে ভালো করে না শিখে, বাংলা বিষয়টা যদি সে ভালো করে না শিখে, সোশ্যাল সায়েন্সের ইতিহাস, ভূগোল থেকে শুরু করে এই সমস্ত বিষয়গুলো যদি সে ভালো করে না শিখে, তাহলে সে ব্যাংকিং পরীক্ষা দেখ, সিভিল সার্ভিসেস যাক, অন্যান্য যে সমস্ত পরীক্ষা সে এপিয়ার করুক না কেন, তখন কিন্তু তাকে অনেক কাঠখড় পোয়াতে হবে। দেখা যাবে কি সেখানে আর সে হালে পানি পাচ্ছে না। তো সুতরাং আমাদের এখন এই যে বিষয়গুলো আমি বললাম, আমরা তো কোয়ালিটি এডুকেশন বলছি, আসলে কোয়ালিটি এডুকেশন কি, কোয়ালিটি এডুকেশন কি শুধু নম্বর পাওয়া না, কোয়ালিটি এডুকেশন হলো বিষয়বস্তুকে ভালো করে আত্মস্থ করা, করে নিজেকে সেভাবে গড়ে তোলা। আগে আমরা যেমন যখন শিক্ষকতা করেছি বা আমরা যখন স্কুলে পড়েছি, তখন আমাদের কিন্তু এইরকম শিক্ষকদেরকে ক্লার্কের মতো কাজ করতে হতো না, তারা শুধু পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকতেন। এখন আরেকটা ভয়ঙ্কর বিষয়, শিক্ষকদের লাইফও ইন ডেঞ্জার। আমি গতকালকেই আপনারা পত্রিকায় নিশ্চয়ই দেখেছেন বা তোমরা দেখেছো যারা, যে একটা ক্লাস টেনের ছেলে একটা ঘরে একটা দোকানে ঢুকে সেখানে জেরক্স বা এমন কিছু তার কেস বাক্সটা ছিনতাই করে নিয়েছে, তারপরে দেখা গেল সেই লোকটা যখন তাকে প্রতিরোধ করার চেষ্টা করেছে তাকে ছুরি মেরে লোকটা মরেই গেল। তাহলে শিক্ষকরা তো এমনিতেই স্কুলে এখন শাসন করা যাচ্ছে না, ইভেন অরালি পানিশমেন্টও যদি করতে যায়, শাস্তি দিতে যায়, মুখেও যদি একটু করে কিছু, তাহলে তো বলা যায় না এই শিক্ষকের উপর কী ধরনের আক্রমণ নেমে আসে কখন, এই সমস্ত ছেলেগুলো যারা আজকে নেশার দিকে যারা আসক্ত হয়ে পড়েছে। তাহলে এটাও কিন্তু একটা ভীষণ ব্যাপার। গার্জিয়ানরাও কী হয়, অনেক সময় ছেলে মেয়েদেরকে তাদের ঘরে কন্ট্রোল করতে পারেন না, তো না পারার ফলে এখন কিন্তু পরিস্থিতিটা অন্যরকম হয়ে গেছে। তা আমি যে সমস্ত ছেলে মেয়েদেরকে বলবো, যে সমস্ত অভিভাবকরা আছেন যারা মনে করেন যে আমার সন্তানটা ভালো হোক, এখন চারিদিকে পরিবেশটা অনেকটা বিষাক্ত হয়ে গেছে, আমি বিষের মধ্যে থাকবো, অর্থাৎ পাকাল মাছের মতো থাকবো, অর্থাৎ পাকে থেকেও আমার গায়ে পাক লাগবে না, এইভাবে ছেলে মেয়েদেরকে তাদের মেন্টাল ট্রেনিং দিয়ে তুলতে হবে। আর যারা ভালো ছেলে মেয়ে আছে, পড়াশোনা করতে যারা চায়, যারা নিজেদের ভবিষ্যৎ গঠন করতে চায়, যারা মানে বিজ্ঞানী হতে চায়, যারা ডাক্তার হতে চায়, যারা ইঞ্জিনিয়ারিং হতে চায়, যারা প্রফেশনাল অন্যান্য বিষয়গুলো, যারা সিভিল সার্ভিসে যেতে চায়, যারা অন্যান্য মানে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চায়,
তাদেরকে কিন্তু গা ভাসিয়ে দিলে হবে না, তাদেরকে ভালোভাবে পড়াশোনা করতে হবে। আর এই যে সামাজিক যে ভাইসগুলো, সেই ভাইসগুলোকে আমরা এখন প্রতিরোধ করতে পারবো না। কোনো অভিভাবক হলেও তিনি ইচ্ছা করলে প্রতিরোধ করতে পারবেন না, তার বিরুদ্ধে বলেও তিনি পারবেন না। এটা একটা ট্রেন্ড হয়ে গেছে, এটা অন্য ব্যাপার হয়েছে। তাহলে কী করতে হবে? একমাত্র রাস্তা হলো যে আমার সন্তানকে, আমার ছেলে মেয়েদেরকে আমি অন্তত এই জায়গাটায় আমি অন্তত চেষ্টা করব যতটা আমি এই বিপদগামী যাতে না হয় সেদিক থেকে রক্ষা করব। আর স্কুলগুলিতেও শিক্ষক শিক্ষিকাদের এখানে যথেষ্ট দায়িত্ব রয়েছে। আমাকে একজন শিক্ষক কদিন আগে বলছিলেন, দু তিন দিন আগে, ভয়ঙ্কর পরিস্থিতি, মা বাবারাও এখন মেয়েদেরকে বা ছেলেদেরকে তারা বকতে পারছেন না, গিয়ে চলে যাচ্ছে সুইসাইড করতে, চলে যাচ্ছে এখানে, মানে হয়তো বাড়ি ছেড়ে দেবে। ভয়ঙ্কর একটা একটা কি বলবো আমি, একটা মানসিক সাইকোসিসের মতো একটা অবস্থা হয়ে গেছে চারিদিকে। এই অবস্থা থেকে সমাজকে রক্ষা করতে হবে। আমরা সচেতনতা হলো একমাত্র রাস্তা। এই সচেতনতা ভিন্ন, এর থেকে পরিত্রাণ পাওয়ার বা মুক্তি পাওয়ার কোনো রাস্তা আমি অন্তত দেখতে পাচ্ছি না। তো সেই কারণে অন্য সমস্ত বিষয়ে আজকে ভাবলাম ভিডিওটা না দিয়েও এই দিকে যদি অন্তত দিতে পারি, অন্তত পাঁচজনও যদি দেখে, যদি একটু হলেও যদি কোনো ইন্টারেস্ট হয়, তাহলে আমি মনে করব যে আমার এই ভিডিওটা দেওয়া সার্থক হয়েছে। তো বন্ধুগণ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটা পছন্দ হয় বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।